Hi sweetheart, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেককে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একদম উইথআউট মেকআপে তোমাদের সামনে বসে গেছি কারণ আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা খুবই ইজি এন্ড সিম্পল মেকআপ লুক। যে মেকআপ লুকটা তোমরা কলেজ যাওয়ার টাইমে বা ফ্রেন্ডসদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে, গেট টুগেদারে গেলে, পার্টিতে গেলে ইনস্ট্যান্ট করে ফেলতে পারবে হাতে মাত্র 5 থেকে 6 মিনিট টাইম পেলে। আর এই সম্পূর্ণ মেকআপটা আমি করব পন্স বেবি ক্রিম দিয়ে। আমি জানি পন্স বেবি ক্রিম তোমরা অনেকে ইউজ করো, এখনও যারা ইউজ করো না তাদেরকে বলবো এভরিডে মেকআপের জন্য কিন্তু পন্স বেবি ক্রিমের থেকে আর ভালো কোনো ক্রিম হতেই পারে না। এটা এমনই একটা ক্রিম যেটা ভীষণই লাইট ওয়েট, খুব সহজে আমাদের স্কিনের সঙ্গে মিশে যায়, যদি হালকা কোনো ব্ল্যাক স্পট থাকে সেটাও চট জলদি হাইড হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্ললেস ফিনিশ এনে দেয় আমাদের স্কিনের মধ্যে। তাই তোমরা কিন্তু এভরিডে মেকআপের জন্য এই পন্স বেবি ক্রিমটা ইউজ করতে পারো। একদম টিনার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকে তোমরা এই পন্স বেবি ক্রিমটাকে ট্রাই করতে পারো। এখন এটা অনেক কটা সেটে চলে এসছে, তোমরা তোমাদের পছন্দ মতো স্কিন টাইপ বুঝে যে কোনো সেট চুজ করতে পারো। আমার এখানে সেট হচ্ছে লাইট আর এটা একটা গ্লোয়িং মেকআপ ফিনিশ দেওয়ার জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি এটা একদম আমার কলেজ লাইফ থেকে ব্যবহার করছি, তাই তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো যে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। ওকে, আমি তো খুব ভালো করে ফেসটা ক্লিন করে চলে এসেছি আর এরপর আমি যেটা আমার স্কিনে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে টোনার। টোনার কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ যেটা কখনোই স্কিপ করবে না, স্পেশালি মেকআপ করার আগে। আমি জাস্ট হাতের মধ্যে অল্প একটুখানি টোনার নিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো অথবা নর্মালি রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। দিয়ে জাস্ট এইভাবে আমি ড্যাব ড্যাব করে ফেসের মধ্যে টোনারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব ভালো করে আমি দেখো টোনারটাকে আমার ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি। এতে আমার স্কিনটা প্রপারলি হাইড্রেট থাকবে আর মেকআপটা ড্রাই হয়ে যাবে। নেক্সট আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারও কিন্তু ততটাই ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনটাকে প্রপারলি একটা স্মুথ ফিনিশ এনে দেওয়ার জন্য। তাই মেকআপ করার আগে কিন্তু অবশ্যই তোমাকে একটা ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। চেষ্টা করবে একটু লাইট ওয়েট, একটু জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করতে। স্পেশালি এখন যে পরিমাণ গরম বেড়েছে এই গরমে একদমই হেভি ময়েশ্চারাইজার ইউজ করো না, এতে কিন্তু মুখটা খুবই অয়েলি হয়ে যাবে। একটু লাইট ওয়েট ময়েশ্চারাইজার ইউজ করলে এতে স্কিনটা ময়েশ্চারাইজও থাকলো আর ড্রাইনেসের মতো প্রবলেমও এলো না। সানস্ক্রিন, সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করা যাবে না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনে কিন্তু সানস্ক্রিন আমাদের ইউজ করতেই হবে। আর আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা সবসময় ইউজ করবে SPF 50, SPF 60। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, প্রপারলি একটা স্কিনের উপর প্রোটেকশনের লেয়ার ক্রিয়েট করে দেয়। তাই আমি এখানে নিউট্রিজেনা সানস্ক্রিন ইউজ করছি। জাস্ট হাতের মধ্যে আমি একটু সানস্ক্রিন নিয়ে নিলাম, আমি আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নেব। হাতে 1 থেকে 1.5 মিনিট পর তুমি তোমার মুখে মেকআপ অ্যাপ্লাই করতে পারো। সঙ্গে সঙ্গে তুমি যদি তোমার মুখে মেকআপ অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপটা খুব তাড়াতাড়ি কেকি হয়ে যেতে পারে। তাই বলবো সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেলে হাতে একটু টাইম দেবে, তারপর তুমি তোমার মুখে যেরকম ইচ্ছে মেকআপ করতে পারো। ওকে, এখন আমি ইউজ করছি পন্স এই বেবি ক্রিমটা, আমার এখানে সেট হচ্ছে লাইট। আমি এটাকে আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে নিয়ে নিচ্ছি, ফেসের মধ্যে ডট ডট করে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। এটা একদম নর্মালি ক্রিমের মতো, আমরা হাত দিয়েও এটাকে ইজিলি ব্লেন্ড করতে পারি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা ব্রাশও ব্যবহার করতে পারো, বাট বলবো হাত দিয়ে ব্যবহার করাটাই বেশি ভালো, এতে প্রোডাক্টটাও নষ্ট হবে না আর খুব সুন্দর কিন্তু একটা ফ্ললেস ফিনিশও তোমার স্কিনে এনে দেবে। তাই আমি বিবি ক্রিম বা সিসি ক্রিমের ক্ষেত্রে সবসময় চেষ্টা করি হাত দিয়ে ব্লেন্ড করতে, কারণ এটা একদম ক্রিম ফর্মে আসে, খুব সহজে ব্লেন্ড হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। দেখো ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লেন্ড করে নেবো।
জাস্ট এইভাবে দেখো ফুল ফেসে আমি ডাব ডাব করে এটাকে বসিয়ে নিচ্ছি যাতে এটা ইভেনলি আমার স্কিনে বসে যায়। আন্ডার আই আর লিটে সব জায়গায় আমি খুব ভালো করে এটাকে দেখো ফার্স্টে বসিয়ে নিচ্ছি ড্যাব ড্যাব করে করে। দেন এটাকে আমি এবার ব্লেন্ড এবার আমি এটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নেব। তোমাদের মনের মধ্যে অনেকেরই ধারণা থাকে যে বিবি ক্রিম ইউজ করলে মুখটা খুবই কালো হয়ে যায়। আমি তোমাদের সবসময় বলি তোমার স্কিন কালারের থেকে এক টোন বেশি লাইট ফাউন্ডেশন বিবি ক্রিম বা সিসি ক্রিম কিনবে সেই ক্ষেত্রে মুখের মধ্যে সেটা কালো হয়ে যাবে না, কারণ যে কোনো ফাউন্ডেশন বলো বা যে কোনো বিবি ক্রিম সিসি ক্রিম এগুলো আমাদের স্কিনে ইউজ করলে খানিকক্ষণের মধ্যেই সেটা অক্সিডাইজ হয়ে যায় এবং একটু কালো দেখায়। তাই সবসময় তোমার স্কিন কালারের থেকে এক টোন লাইট শেড নেবে সেই ক্ষেত্রে কিন্তু ওটা তোমার একদম স্কিন কালারের মতো চলে আসবে, একদমই ওটা ফেসের মধ্যে কালো লাগবে না, খুব সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এনে দেবে। দেখো আমি তো এটা খুব ভালো করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিলাম, এখন হয়তো একটু হালকা হোয়াইট হোয়াইট লাগছে বাট খানিকক্ষণের মধ্যে কিন্তু এটা আমার স্কিন কালারের সঙ্গে একদম মিশে যাবে, কারণ আমার ফেসে এটা অক্সিডাইজ হতে শুরু করবে আর তখনই কিন্তু মুখে একটা ন্যাচারালি গ্লোয়িং ফিনিশ এনে দেবে। আর আমি যদি এটা আমার স্কিন কালারের সমান সমান শেড নিই সেই ক্ষেত্রে কিন্তু আমার মুখটা কালো হতে শুরু করবে, একটা প্যাচি দেখাবে। তাই সবসময় কিন্তু তুমি তোমার স্কিন কালারের থেকে এক থেকে দুটো লাইট শেড নেবে, তাহলে এই প্রবলেমটা কখনোই ফেস করতে হবে। দেখো আমার তো বিবি ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি এখানে লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে খুব ভালো করে সেট করে নেবো। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারও ব্যবহার করতে পারো বাট আজকে আমি এখানে লুজ পাউডারটা ইউজ করছি। এইভাবে নিয়ে ফার্স্টে আমি আমার আন্ডার আই অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আন্ডার আইটা দেখবে খুব তাড়াতাড়ি ক্রিজ হয়ে যায়, তাই আন্ডার আই একটু বেশি করে আমি পাউডার পাফ করে নেব। তারপর ফুল ফেসে বেস মেকআপ তো আমার রেডি, এরপর জাস্ট হালকা করে আমি আমার চোখে একটু কাজল লাগাবো, একটু আইব্রোটাকে সেট করবো। তাহলে চলো ফার্স্টে আমি আমার আইব্রোটাকে একটুখানি ফিল আপ করে নিই। আমি এখানে সুইস বিউটি আইব্রো কিট আজকে ব্যবহার করছি। প্যালেট নিয়ে নিয়েছি, দিয়ে এখান থেকে জাস্ট হালকা একটুখানি আমি ট্রানজ্যাকশন সেটটা নেব, খুবই অল্প, জাস্ট সামান্য একটুখানি ট্রানজ্যাকশন সেটটা নিলাম, এক্সট্রা একটা ফেলে দেব। দিয়ে হালকা হাতে আমি আমার ক্রিজটাকে বিল্ড আপ করে নেব, আমার ক্রিজ লাইনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি খুবই লাইট হ্যান্ডে, আমার ক্রিজ লাইন একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ব্রাশটাই আমি আমার একটু লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব হালকাভাবে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্লাশ প্যালেট, এখান থেকে হালকা একটুখানি আমি কোরাল টাইপের কালারটাকে পিক করছি, এক্সট্রাটা ফেলে দিয়ে হালকা করে আমি আমার অ্যাপেল অফ দ্য চিক্সে অ্যাপ্লাই করে নেব। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো বাট আমি এটা লাগানো পছন্দ করি। যখনই বাইরে বেরোই চেষ্টা করি হালকা করে কালো একটু ব্লাশ লাগিয়ে নিতে, এতে কিন্তু মেকআপটা ভীষণই কিউট লাগে, একটু নাকে একটু থুত নিতে। এবার চোখে আমি হালকা করে একটুখানি কাজল লাগিয়ে নেব,
চোখটাকে আরেকটু বড় আর ওপেন দেখানোর জন্য আমি এখানে মাসকারা লাগিয়ে নেব 2-3 কোট। ঠোঁটে হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেবো। আমি এখানে ইউজ করছি হুডা বিউটির ম্যাট লিকুইড লিপস্টিক। দিস ইজ মাই ফাইনাল লুক গাইজ। বুঝতে পেরেছ হাতে মাত্র 5-6 মিনিট টাইম পেলে কি সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়, তাহলে আর দেরি না করে এটা কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি কোনো ফেস্টিভ্যাল থাকে, কোনো অকেশন থাকে বা কোনো পার্টি থাকে, তোমরা কিন্তু এই মেকআপ লুকটা যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারো। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।